আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে তোমাদের যে ভিডিওটি তৈরি করা হয়েছে দুই হাজার একুশ সালের এসএসসি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য আজকে এই ভিডিওটি তৈরি করা হয়েছে এখানে তোমাদের বিষয় হচ্ছে পদার্থ বিজ্ঞান আর এখানে দেখো প্রথমত আগে প্রথমে আমরা প্রশ্নটি নিই প্রথম এক ভৌতুরাশি এবং পরিমাপ আর এখানে দেখো একটি প্রজেক্টরের প্রজেক্টর মডেল তৈরি করার জন্য তোমার মোটা আর্ট ব্যাপারে প্রয়োজন আবার কোভিড মহামারীর কারণে তোমার পরিচিত স্টেশনারির দোকানটিও খুলছে না যে দোকানটি খোলা আছে তার দোকানে অসাধু বলে লুকার দুর্নাম আছে কিন্তু বাধ্য হয়ে তার কাছে থেকেই তোমাকে এখন কাগজ কিনতে হবে দোকানে তোমাকে যে কাগজ দিয়েছে তার মান একশো ষাট গ্রাম মিটার স্কোয়ার বলে দাবি করছে মডেলিং কাগজের প্রতি পাতার সাইজ হচ্ছে পঁয়ষট্টি সেন্টিমিটার ইন্টু পঁচাত্তর সেন্টিমিটার তুমি স্থির করলে যে দোকানের কথাটা যাচাই করে দেখবে বাসায় তোমার কাছে যে মাপার ফিতা আছে তা দিয়ে দুই দুই সেন্টিমিটার এর ছোট কোনো কিছুর মাপা পরিমাপ করা যায় না আর তোমার বাসায় রান্নার মাল মশলা মাপার জন্য যে ডিজিটাল নিক্তি আছে তাতে বিশ গ্রামের নিচে কোনো বর রেকর্ড হয় না তার মানে আট গ্রামে কোনো বস্তুর বর সঠিকভাবে মাপতে গেলে তোমাকে পাঁচটি বস্তু নিতে হবে যাতে তো তাদের সমন্বিত ভর চল্লিশ গ্রাম হয় যা বিশ গ্রামের গুণিত তোমার অন্য কোনো যন্ত্র ব্যবহারের সুযোগ নেই কাগজে এক নাম্বার হচ্ছে যে কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা কত আর খ নম্বর মাপলে এই মানের একক কী দাঁড়াবে ঘনাম্বার এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে কতগুলো কাগজ কিনতে হবে তোমার হিসাবের সপক্ষে যুক্তি দেখাও ঠিক আছে আর এখন এখানে কাগজের পকেটের গায়ে যদি মান লেখা থাকে একশো বিশ প্লাস মাইনাস ফাইভ দশমিক ফাইভ গ্রাম মিটার স্কোয়ার তার অর্থ হচ্ছে মানটি আসলে একশো উনিশ দশমিক পাঁচ হতে একশো বিশ দশমিক পাঁচ এককের মাঝে রয়েছে এখানে চূড়ান্ত দুটির মান দশমিক পাঁচ একক তোমার নির্মিত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্ভল আর এখানে শিক্ষণ ফল হচ্ছে বিষয়বস্তু হচ্ছে ষড়যন্ত্রপাতি ব্যবহার করে সুসমাকৃতির বস্তুর ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করতে পারব এই ছিল তোমাদের পদার্থবিজ্ঞানের প্রশ্ন এখন চলো আমরা উত্তরটা দেখে নিই নমন উত্তরটা আমরা দেখে নিই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো ক নাম্বার এখানে দেওয়া আছে ক নাম্বারে দেওয়া আছে কাগজের মান একশো ষাট গ্রাম মিটার স্কোয়ার এখানে একক হলো গ্রাম অবলিক মিটার স্কোয়ার বা এখানে দেখো গ্রাম বাই মিটারের স্কোয়ার এটাকে আমরা এভাবে লিখতে পারি আমরা জানি বরের মাত্রা এম এবং ধর্গীর মাত্রা এল তাহলে গ্রাম বাই মিটার স্কোয়ার সমান এম বাই এল স্কোয়ার এখানে এটাকে আমরা এভাবে লিখতে পারি এম এল ইনভার্স টু বা মাইনাস টু এটা হচ্ছে ক নম্বরের আনসার খ নাম্বারে দেখো দেওয়া আছে কাগজের বর একশো ষাট গ্রাম মিটার স্কোয়ার প্রত্য কাগজের ভরকে কিলোগ্রাম এককে পরিমাপ করলে পাই একশো ষাট গ্রাম মিটার স্কোয়ার একশো ষাট গ্রাম বাই এক মিটার স্কোয়ার একশো ষাট এখানে এক হাজার দিয়ে আমরা ভাগ করি তাহলে এটা কেজি হয়ে যাবে তাহলে দশমিক শূন্য দশমিক এক ছয় কেজি মিটার স্কোয়ার এটা হচ্ছে উত্তর খ নাম্বারের উত্তর ঘ নাম্বার যেহেতু আমার কাছে যেই মাপের ভিতর আছে সেটি দিয়ে টু সেন্টিমিটারের কম কিছু মাপা যায় না তাই আমি শুধু জোর সংখ্যা মাপতে পারবো তাই এখানে চারটি কাগজ যদি চারটি কাগজ যদি নিচের নিচের মতো সাজাই দেখো এখানে চারটা কাগজ সাজানো হয়েছে এটা হচ্ছে চৌষট্টি সেন্টিমিটার এটা হচ্ছে পঁচাত্তর সেনিটিমিটার এটা চৌষট্টি সেন্টিমিটার এটা পঁচত্তর সেন্টিমিটার এটা পঁচাত্তর সেন্টিমিটার এটা চৌষট্টি সেন্টিমিটার এটা চৌষট্টি সেন্টিমিটার এটা পঁচাত্তর সেন্টিমিটার এই যে চারটা একটা দুইটা তিনটা চারটা চারটে কাগজে সাজানো হয়েছে এখানে দেখো চিত্র হতে একটি কাগজের ক্ষেত্রফল একটি কাগজের ক্ষেত্রফল আমরা বের করতে পারি তাহলে এই চৌষট্টি এখানে দেখো এখানে দেখো অপরিচিত্র হতে একটি কাগজের ক্ষেত্রফল চৌষট্টি গুণ পঁচাত্তর সেন্টিমিটার স্কোয়ার তাহলে দুটো গুণ করলে হয় এত আর এখানে দেখো এটা সেন্টিমিটার থেকে মিটার বানালে এত হয় আর এখানে একটি কাগজের ক্ষেত্রফল হচ্ছে এত তাহলে চারটি কাগজের ক্ষেত্রফল কত চার দ্বারা এটাকে গুণ করলেই ওয়ান পয়েন্ট মিটার স্কোয়ার ঠিক আছে যেহেতু এক এক মিটার স্কোয়ার এর কাগজের ভর হচ্ছে একশো ষাট গ্রাম তাহলে এত মিটার স্কোয়ারের কাগজের ভর কত দেখো এটা আর এটা গুণ হয়ে যাবে গুণ করলে হয় তিনশো বারো গ্রাম তাহলে এখন এখানে তিনশো বারো সংখ্যাটি বীজ দ্বারা বিভাজ্য নয় কিন্তু অতিপক্ষে যে ব্যক্তির উল্লেখ করেছে সেটি বিশ গ্রামের নিচে পরিমাপ করতে পারে না তাই আমাদের এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি বীজ দ্বারা বিভাজ্য এবং তিনশো বারো সংখ্যাটির এমন একটি সংখ্যা বা গুণিতক নির্ধারণ করি যেটি বীজ দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে এখানে দেখো চার গুণ এক একটি কাগজের ভর তিনশো বারো গুণ এক সমান হচ্ছে তিনশো বারো গ্রাম চার গুণ দুইটি কাগজের ভর হচ্ছে তিনশো বারো রে দুই দিয়ে গুণ করলে হয় ছয়শো চব্বিশ গ্রাম এখানে তিন চার গুণ তিন আর এখানে তিনশো বারোটে তিন দিয়ে এগুণ করলে হয় নয়শো ছত্রিশ এভাবে চার গুণ চার তিনশো বারো চার দিয়ে করলে হয় বারোশো আটচল্লিশ এভাবে চার গুণ পাঁচ এখানে পাঁচ দ্বারা তিনশো বারো এগুণ করলে হয় গত পনেরোশো ষাট গ্রাম ঠিক আছে এখানে পনেরোশো ষাট সংখ্যাটি বিশ দ্বারা বিভাজ্য যেহেতু বিশটি কাগজের ভর হ্যাঁ পনেরোশো ষাট গ্রাম এবং পনেরোশো ষাট সংখ্যাটি বিশ দ্বারা বিভাজ্য সুতরাং নিশ্চিত হওয়ার জন্য কমপক্ষে বিশটি কাগজ নিতে হবে তাহলে দেখো গ নাম্বার এখানে উদ্দ্বীপকের কাগজের সবচেয়ে ছোটো মান হচ্ছে একশো উনিশ দশমিক পাঁচ গ্রাম মিটার স্কোয়ার ঠিক আছে আর দেখো এখানে উদ্দ্বিপক্ষ কাগজের সবচেয়ে বড়ো মাপ বড়ো মান যেটা সেটা হচ্ছে একশো বিশ দশমিক পাঁচ গ্রাম মিটার স্কোয়ার এখানে চূড়ান্ত দুটির মান হচ্ছে দশমিক পাঁচ গ্রাম মিটার স্কোয়ার ধরি আমরা ধরি আমার নির্ণত মান এক্স গ্রাম মিটার স্কোয়ার আমরা জানি চূড়ান্ত ত্রুটি নির্ণীত মান থেকে ছোটো মানটা কি বিয়োগ তাহলে বা এখানে চূড়ান্ত মান হচ্ছে দশমিক পাঁচ নির্ণীত মান হচ্ছে এক্স আর ছোটো মান হচ্ছে একশো উনিশ দশমিক পাঁচ এটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই প্লাস হয়ে যাবে আর এই যদি যোগ করলে একশো বিশ তাহলে একশো মানসমান একশো বিশ গ্রাম মিটার স্কোয়ার আপেক্ষিক ত্রুটি চূড়ান্ত ত্রুটিকে আমরা পরিমাপ হ্যাঁ করা মান মান দ্বারা ভাগ করবো এখানে দশমিক পাঁচ হচ্ছে চূড়ান্ত মান চূড়ান্ত ত্রুটি আর পরিমাপ করা মান হচ্ছে একশো বিশ গ্রাম এতে ভাগ করলে হয় দশমিক শূন্য শূন্য ফোর ওয়ান সিক্স সেভেন শতাংশ হিসেবে ত্রুটি হচ্ছে যে এটাকে একশো দ্বারা যদি শতক প্রকাশ করি শতাংশ প্রকাশ করি তাহলে এটাকে একশো দ্বারা গুণ করলে হয় এত তাহলে নির্ভুল এবং নির্ভুলটা হচ্ছে যে একশো থেকে এটা বিয়োগ করলে থাকে নিরানব্বই দশমিক ফাইভ আট পার্সেন্ট এটা হচ্ছে তোমার গহ নম্বরের আঞ্চার আশা করি তোমার বস্তু প্রভাবছ তো এই ছিল আজকে তোমাদের এই আজকে তোমাদের এই পদার্থবিজ্ঞানের দু হাজার একুশ সালে পদার্থবিজ্ঞানের এই অ্যাসাইনমেন্ট এবং অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে যারা দৈনিক গণিত শিখেছে এটা এখনও সাবস্ক্রাইব করোনি এবং অবশ্যই এখনই সাবস্ক্রাইব করলেও এবং একটা লাইক দিয়ে দাও এবং অবশ্যই তোমার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে তোমার বন্ধুরাও এতে উপকৃত হতে পারে ঠিক আছে তো সে পর্যন্ত সবাই ভালো থাকো সবাই সুন্দর থাকো সুস্থ থাকো সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি সকলে সফলতা কামনা করি আজকে আমি তো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে